নওগাঁয় ট্রাক যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন চার যাত্রী। দুপুরে মহাদেবপুরের নওগাঁ রাজশাহী মহাসড়কের হাট চকগৌরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুর যাচ্ছিল, এ সময় বিপরীত দিক থেকে আসা ওই অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে অটোরিকশার ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নওগাঁ সদর হাসপাতাল মর্গে।